খেলা যতই বাড়ছে ততই কিন্তু এই ভোটারদের সংখ্যা বাড়ছে। আমি রয়েছি গাইবান্ধার চার আসনে, আপনারা দেখছেন যে এখানে এখানে এই যে বিশেষ করে মহিলা ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, ভোট দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। আমরা একটু যুক্ত হতে চাই সেই ভোটারদের সঙ্গে। এই যে আপনারা যে ভোট দিতে যাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো। একটু কথা বলি, এই যে ভোট দিতে যাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? এই যে লাইনে যে দাঁড়িয়ে রয়েছেন, এই লাইনে দাঁড়িয়ে থাকাটাও আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। আমি আমার যে যাকে ভোট দিচ্ছি তাকেও আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগছে আমাদেরকে। এই যে ভোট দিতে যাচ্ছেন, আপনি তো আপনার বাচ্চাকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন নাকি? জি। আচ্ছা, ভোট দিতে যাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, শান্তি শৃঙ্খলা ভাবে ভালোই হবে। ভোট দিতে আসার সময় কেউ কোনো বাধা দিয়েছে? আপনার পরিবারের লোক, আপনার স্বামী, আপনার স্বামী কোনো বাধা দিয়েছে? না, কেউ। বা আপনার স্বামী, বা আপনার স্বামীকে বলে দিয়েছে যে আসলে আপনার স্বামীকে বলে দিয়েছে যে কোন প্রতীকে ভোট দিতে হবে? না, বলে দেয়নি, আমার নিজের মনের ইচ্ছে। আমি মানে আপনি আপনার স্বাধীন মতো ভোট দিয়েছেন। আমরা কথা বললাম একজন ভোটারের সঙ্গে, যে যিনি কিনা তার পরিবারের যে কর্তা সেই কর্তার কথাও তিনি শুনেন, অর্থাৎ তিনি স্বাধীনভাবে ভোট দিয়েছেন এখানে। এই যে চাচা, আপনি কি ভোট দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, ভালো লাগছে কেন বলেন তো? আরাম পানো, মানে ভোট দিয়ে আপনি আরাম পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এইবার পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত কতবার ভোট দিয়েছেন আপনার মনে আছে? আলা ভোট দিয়েছি বাবা। আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। মানে আপনার কাছে ভালোটা কেন লাগছে? ভালোটা লাগছে, কোনো জ্ঞান জানলে কিছু নেই, খুব ভালো। এই যে ভোট দিতে যাচ্ছিলেন, কেউ কি আপনাকে কি কোনো, আপনাকে কেউ কি কোনো বাধা দিয়েছে? না 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 না। বা হ্যাঁ, বা কেউ কি বলেছে যে অমুক প্রতীকে বাধ্যতামূলক দিতে হবে? না 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 না। এই যে চাচা, আপনি কি ভোট দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোট দিয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, ভালো লাগছে কেন বলেন তো? আরাম পানো, মানে ভোট দিয়ে আপনি আরাম পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এইবার পর্যন্ত, এই যাবৎ পর্যন্ত কতবার ভোট দিয়েছেন আপনার মনে আছে? ভোট দিয়েছি বাবা। আপনি ভোট দিলেন, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। আসলে হ্যাঁ, আসলে কেন ভালো লাগছে বলেন তো? এমনিতেই ভালো, শান্তি পরিবেশে ভোট দিচ্ছি। আপনাকে কি কেউ ভোট দিতে বাধা দিয়েছে? না তো। বা কোনো চাপ প্রয়োগ করেছে? না। বা এই যে আপনি যে আসলেন, আসার সময় কি আপনাকে কি কেউ কোনো চাপ প্রয়োগ করেছে? না।